বর্তমানে শিক্ষক নিয়োগ সমস্যা হলো আমাদের বর্তমান সবচেয়ে বড় সামাজিক সমস্যা এই সমস্যা কেন আমরা প্রতিদিন দেখি যে রাজপথে ছাত্রছাত্রীর দল আন্দোলন করছে প্রতিদিন আমরা দেখছি কেউ না কেউ টুইটারে আন্দোলন করছে হ্যাশট্যাগ ব্যবহার করছে প্রতিদিন কোনো মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে অথবা ফেসবুক পেজে পরপর নিয়োগ সংক্রান্ত কমেন্ট আসছে মূলত শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুটি সংস্থার উপরে সবচেয়ে বড় অসন্তোষ রয়েছে চাকরি প্রার্থীদের আপনারা জানেন মাদ্রাসা সার্ভিস কমিশন হাইকোর্টের রায়ে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এরপরে মাদ্রাসা সার্ভিস কমিশন চালু হয়েছে তো তারা তাদের মতো কাজ করছে যদিও ভীষণ ধীরগতিতে সবচেয়ে বড় অসন্তোষ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তার মধ্যে প্রধান হল নবম এবং একাদশ দ্বাদশের যে নিয়োগ সেটা আপনারা জানেন দু হাজার ষোলো সালের নোটিফিকেশান অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিয়োগ হয়েছে কিন্তু নিয়োগের শুরু থেকে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে তাদের দাবি সঠিক নাম্বারের ভিত্তিতে প্রত্যেককে যোগ্যতা মান দেওয়া হয়নি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা পরের ক্যান্ডিডেট তারা কিন্তু আগে ডাক পেয়ে গেছে এবং এমনকি অনেকে পরীক্ষায় পাশ করেনি কাউন্সেলিং উপস্থিত হয়নি তারা পর্যন্ত স্কুলে জয়েন করে বসে আছে এই নিয়ে গত বছর একটা ব্যাপী অনশন আন্দোলন হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি দ্বারা সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করেছিলেন যে তাদের সমস্ত সমস্যাগুলোর সমাধান করবেন কিন্তু তাদের সেই সমস্যার সমাধান হয়নি এরপরে তারা ভোটের মাঝখানেও দীর্ঘদিন ধরে ছমাসের অধিক সময় ধরে তারা আন্দোলন করেছে এবং আন্দোলন তারা এখনও চালিয়ে যাচ্ছে তাদের সেই অসন্তোষ মেটানোর জন্য কোনো কার্যকরী পদক্ষেপ কমিশনের পক্ষ থেকে অথবা কোনো সরকারিভাবে নেওয়া হয়নি এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি নিয়োগ এই নিয়োগ তো ইতিহাস হয়ে রয়েছে এর বিরুদ্ধে সবচেয়ে বড় অসন্তোষের কারণ হচ্ছে এর দীর্ঘসূত্রিতা সেই দু সাল থেকে নিয়োগ চলছে এখনও পর্যন্ত একটাও আপার প্রাইমারি স্তরে নিয়োগ সম্পন্ন হয়নি কেন এই দেরি এর পিছনে অনেকে কেসকে দায়ী করেন আপনারা জানেন গত আপার প্রাইমারির যে মেরিট লিস্ট ইন্টারভিউ হয়ে গিয়েছিল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল গত দু হাজার অক্টোবরে কিন্তু দু হাজার সালের ডিসেম্বরে এসে সেই মেরিট লিস্ট ক্যান্সেল হয়ে যায় পুনরায় নতুন করে আবার দ্বিতীয়বার ইন্টারভিউ নিতে বলা হয় এক পরীক্ষায় দুবার ইন্টারভিউ নেওয়া বেশ যথেষ্ট হতচকিত ব্যাপার এরকমটা উদাহরণ খুব কম অতি বিরল ধরনের এই ঘটনা আপার প্রাইমারির ক্ষেত্রে ঘটেছে কেন এই মেরিট লিস্ট ক্যান্সেল হয়েছিল কারণ হচ্ছে সেখানে অস্বচ্ছতা ছিল একদম চোখে আঙুল দিয়ে আদালত দেখিয়ে দিয়েছে যে মেরিট লিস্ট স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছিল সেখানে অস্বচ্ছতা রয়েছে তো তারপরে আদালতের নির্দেশে যখন স্বচ্ছভাবে পুনরায় আবার ভেরিফিকেশান এবং আবার ইন্টারভিউ করার আদেশ দেওয়া হলো তখন সেখানে দেখা গেল যে সেই অস্বচ্ছতা কিন্তু আবারও রয়েছে কিছুটা হয়তো কম হয়েছে অথবা অনেকে বলেন যে আরও বেশি হয়েছে এর কারণ হচ্ছে প্রথম মেরিট লিস্টে কোনো যোগ্য প্রার্থী বাদ যায়নি কিন্তু অনেক অযোগ্য প্রার্থী ঢুকে পড়েছিল এবং দ্বিতীয় যে মেরিট লিস্ট দেখা যাচ্ছে তাতে অযোগ্য প্রার্থী তো ঢুকেইছে সেই সাথে হিউজ অ্যামাউন্ট অফ যোগ্য প্রার্থী পুরো বিনা কারণে বাদ চলে গেছে তাদের সাফাই দেওয়া হয়েছে তাদের ডকুমেন্টস সাবমিট হয়নি তাদের রিজেক্ট লিস্টে ফেলে দেওয়া হয়েছে এবং আরও মজার ব্যাপার হচ্ছে কোনো লিস্টে নেই এরকম ক্যান্ডিডেটও আছে এটা অনেকটা হাস্যকর ব্যাপার তো এইভাবে পরবর্তী যে ইন্টারভিউ সেটা চলেছে সেই সাথে আদালতে ক্যান্ডিডেট যাবেই এত অবিচার তো সহ্য হয় না তো আদালতে ক্যান্ডিডেট গিয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগ হচ্ছে কিন্তু আদালত যে যে সময়ের মধ্যে যে যেভাবে নিয়োগ করতে বলেছে স্কুল সার্ভিস কমিশন সেই সেই সময়ের মধ্যে সেই সেইভাবে নিয়োগ করতে প্রত্যেকটা পদক্ষেপে ব্যর্থ দীর্ঘদিন ধরে চলমান এই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার জন্য ক্যান্ডিডেটরা যে গলা ফাটাবেই সেটা তো স্বাভাবিক এছাড়াও এই যে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার জন্য পরবর্তী দু সালের পর থেকে অনেক ক্যান্ডিডেট বিএস বিএড পাস করেছে ট্রেনিং নিয়েছে অনেক ক্যান্ডিডেট তাদের গ্র্যাজুয়েশান অথবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে শিক্ষক নিয়োগের অপেক্ষায় তারা পড়াশোনা করেছে তারা প্রস্তুতি নিয়েছে কিন্তু তাদের কোনো নোটিস তাদের নিয়োগের কোনো বিজ্ঞপ্তি কিন্তু এর মধ্যে আসেনি এটা তাদের পক্ষেও বঞ্চনা যারা নিয়োগের পরীক্ষা দেয় তাদেরও পর্যন্ত আন্দোলন করতে হচ্ছে যে আমাদের নিয়োগের পরীক্ষা নিন এরপরে আসবো প্রাইমারি প্রসঙ্গে প্রাইমারি সতেরো সালে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে অনেক অসন্তোষ হয়েছিল এবং তারা অনেক অভিযোগ মাথায় নিয়েও আদালতের নির্দেশে তারা দু সালে নিয়োগ সম্পন্ন করে প্রায় চল্লিশ হাজারের বেশি ক্যান্ডিডেটের এরপরে তারা দু সালের ডিসেম্বর নাগাদ এসে ওই দু হাজার ষোলো টেটের ভিত্তিতে দু হাজার চোদ্দো টেটের ভিত্তিতে তারা আবার কিন্তু নোটিফিকেশান দেয় আবার বিজ্ঞপ্তি দেয় এবং তারা দ্বিতীয় একটা ড্রাইভের আয়োজন করে কিন্তু এখানেও অনেক অসন্তোষ রয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল যে প্রত্যেক প্রায় কুড়ি হাজার মতো টেট পাস ক্যান্ডিডেট আছে তাদের প্রত্যেককে নিয়ে নেওয়া হবে কিন্তু পর্ষদ সভাপতি তার হিসাবে দেখা দেখালেন যে ছাব্বিশ হাজারেরও অধিক ক্যান্ডিডেট এলিজিবেল আছে তার মধ্যে ষোলো হাজার পাঁচশো নেওয়া হচ্ছে কিন্তু মেরিট লিস্টে যে দেখা গিয়েছে তাতে নাম আছে মাত্র সাড়ে বারো হাজার জনের স্বাভাবিক যারা এর মধ্যে চাকরি পায়নি তাদের মধ্যে একটা অসন্তোষ হয়েছে তারা নট ইনক্লুড নাম নিয়েছে তারা নট ইনক্লুড হিসাবে বিভিন্ন আন্দোলন করছে এর সাথে আর একটা যুক্ত হয়েছে ডিএলএড ক্যান্ডিডেটদের কথা এর আগে এমনকি দু হাজার চোদ্দো টেটের প্রথম নিয়োগে কিন্তু ডিএলএডদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার চোদ্দো একই টেটের দ্বিতীয় ড্রাইভে কিন্তু দু হাজার চোদ্দো ডেটের কোনো অগ্রাধিকার দেওয়া হয়নি তো সেক্ষেত্রে তারা হতাশ হয়ে পড়ে কারণ মানে ডিএলএড শুধুমাত্র প্রাইমারি প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে পড়ানোর জন্যই ডিএলএড প্রযোজ্য তো তারা সেখানে তাদের চাকরির যে নিশ্চয়তা সেটা হারিয়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে ইতিমধ্যে যত আন্দোলন হয়েছে ডিএলএড প্রার্থীদের আন্দোলন সবচেয়ে জোরালো হয়েছে তাদের আন্দোলনকে অবশ্যই কুর্নি জানাই তারা প্রায় প্রতিদিন কোনো না কোনো জেলায় প্রতি সপ্তাহে প্রতি মাসে তারা সবসময়ই আন্দোলন করছে তাদের আন্দোলনের খবর আপনারা প্রায়ই টিভিতে এবং অন্যান্য মিডিয়াতে আপনারা সবসময়ই দেখেন বঞ্চনার কিন্তু এখানেই শেষ নয় নট ইনক্লুড এবং ডিএলএড ক্যান্ডিডেট ছাড়াও উইথ হেল্ড নামে এক প্রকার প্রজাতির উদ্ভব হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কল্যাণে উইথ হেল্ডটা কি উইথ হেল্ড হচ্ছে ফেব্রুয়ারি মাসে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল এবং যে প্যানেল প্রকাশিত হয়েছিল সেই প্যানেলে দেখা গেল অনেক সাধারণ প্রার্থীর নাম এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে অনেক সাধারণ প্রার্থীর নাম প্যারাটিচার ক্যাটাগরিতে কারুরই নাম বা আবার পিএইচ ক্যান্ডেগ ক্যাটাগরিতে কারুর নাম এক্সেমটেড ক্যাটাগরিতে সাধারণ ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে এই সমস্ত এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে তাদের নাম এসে যাবার কারণে তারা কাউন্সেলিংয়ের সময় আটকে যায় তাদেরকে উইথ হেল্ড বলে লিখে দেওয়া হয় এবং সেক্ষেত্রে তারা তারপরে যখন পর্ষদে গিয়েছিল সেখানে তাদেরকে আশ্বাস দেওয়া হয় এবং বলা হয় যে তাদের চাকরি হবে তাদের চিন্তার কোনো কারণ নেই এবং আগামী দশ পনেরো দিনের মধ্যে এবং আগামী কয়েক দিনের মধ্যে তাদের এই সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে কিন্তু সেই সমস্যার সমাধান এখনো হয়নি এরকম কয়েক শত চাকরি প্রার্থী উইথ হেল্ড হিসাবে ঝুলে রয়েছে অবশেষে জুন মাসে কিছু উইথ হেল্ড প্রার্থীর কাউন্সেলিং আবার হয়ে গিয়েছে কিন্তু এখনও বহু সংখ্যক শত শত উইথ ক্যান্ডিডেটদের চাকরি বাকি সেই ফেব্রুয়ারি মাসে যাদের চাকরি পেয়ে যাওয়ার কথা তারা এখন সব কিছু হারিয়ে ভীষণ দুশ্চিন্তায় তারা দিনাতিপাত করছে কি হবে তাদের কপালে কেউ জানে না এটা নিয়ে তারা ভীষণভাবে উদ্বিগ্ন তো এই সমস্ত যে আন্দোলন হচ্ছে আপনারা জানেন এর মধ্যে প্যান্ডেমিক পরিস্থিতিতে পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ ছিল তো শিক্ষক নিয়োগ সম্পর্কে হয়তো সরকার একটু ঢিলেমি দিয়েছে এটা মনে হতে পারে কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু দু হাজার চোদ্দো থেকে ষোলোর মধ্যে হচ্ছে সঠিকভাবে ধরলে দু হাজার সাল থেকে এখনও পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ নিয়োগ সম্পূর্ণ হয়নি আজ পর্যন্ত কিছু কিছু নিয়োগ হয়েছে আপার প্রাইমারির কিছুই হয়নি বাদবাকি সমস্ত নিয়োগের কিছু কিছু নিয়োগ হয়ে গেছে কিন্তু আপার প্রাইমারির নিয়োগ এখনও হয়নি সেই দু সাল থেকে তো প্যান্ডেমিক এসছে দু সালে কিন্তু তার আগে এতদিন ধরে তো নিয়োগ হয়নি স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে ছাত্রছাত্রীরা শিক্ষক পাচ্ছে না সাধারণ মানুষ সরকারি স্কুল থেকে তাদের পুত্র কন্যাদের সরিয়ে নিচ্ছে একদিকে আমরা দেখতে পাচ্ছি দিল্লির শিক্ষা মডেল সেখানে সাধারণ মানুষরা বেসরকারি স্কুল থেকে সরিয়ে সরকারি স্কুলে তাদের সন্তানদের পাঠাচ্ছে কিন্তু আমাদের রাজ্যের অবস্থা এতটাই খারাপ যে মানুষদেরকে সরকারি স্কুল থেকে ছাড়িয়ে তাদের সামান্য টাকা থাকলেও সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে বেসরকারি স্কুলে দিতে বাধ্য হচ্ছে এর কারণটা কী কারণটা হচ্ছে শিক্ষকের অপ্রতুলতা এবং সঠিক শিক্ষক নিয়োগের অভাব আমরা দেখছি যে নিয়োগে অস্বচ্ছতা হচ্ছে অস্বচ্ছতার কারণে অনেক কম যোগ্যতা সম্পন্ন শিক্ষক চাকরি পেয়ে যাচ্ছে তারা ছাত্রদের কী শিক্ষা দেবে তারা ছাত্রদের কীভাবে শেখাবে সুতরাং যোগ্যতার সঠিক মূল্যায়ন কিন্তু এ রাজ্য হচ্ছে না সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এবং সমস্ত দায়িত্বশীল মানুষ যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত সেই সাথে সরকারের কাছে আমার জোড়ে নিবেদন এই সমস্ত সমস্যার সমাধান আপনারা শিক্ষার স্বার্থে করুন আপনারা ছাত্রছাত্রীদের স্বার্থে করুন এবং এই সমস্ত চাকরি প্রার্থী যারা একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে তাদের স্বপ্নের যথাযথ মূল্যায়ন করুন তারা নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে তারা একটা চাকরি পেতে চায় তো তাদের যোগ্যতার যাদের সঠিকভাবে নির্ণয় হয় সেই ব্যবস্থাটা আপনারা করুন সেই সাথে আমি শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করব যে হয়তো আপনাদের অগোচরে এই সমস্ত অনিয়ম হচ্ছে সেজন্যই আপনাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এত অসন্তোষ সৃষ্টি হয়েছে একটা দুর্নীতির হাওয়া মাথা চেড়া দিয়েছে তো আমার বিশেষ নিবেদন রইল এই সমস্ত বিষয়গুলোকে আপনারা সঠিকভাবে পর্যালোচনা করে উপযুক্ত পদক্ষেপ নেবেন ধন্যবাদ